হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড এক্সপ্রেস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই ফেমাস একটি স্ট্রিট ফুডের রেসিপি সেটা হলো শিঙাড়া তাহলে দেখে নিন কীভাবে শিঙাড়া বানাই প্রথমে শিঙারার ডো বানানোর জন্য একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ওয়ান টি সাদা তেল আর দিচ্ছি একদম এক পিঞ্চ খাবার সুদা হাতের সাহায্যে এইভাবে ঘষে ঘষে তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ এই ময়নটা মেশানোর উপরেই ডিপেন্ড করছে সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হবে সিঙ্গারা ক্রিস্পি করার জন্য ময়দার মধ্যে ময়ন দেওয়াটা খুব জরুরি তেল আর ময়দার রেশিওটা ঠিকমতো হয়েছে কি না সেটা বোঝার জন্য ময়দার সাথে তেলটা ভালো করে মেশানোর পর কিছুটা ময়দা হাতে নিয়ে এরকমভাবে মুঠো করলে ময়দাটা দলা হয়ে যাবে আবার একটু আঙুল দিয়ে চাপ দিলে ছুরঝুর করে ভেঙে যাবে তাহলেই বোঝা যাবে যে তেল আর ময়দার পরিমাণটা একদম ঠিক আছে এখন অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব একবারে বেশি জল দেব না আর অল্প অল্প জল দিয়েই এই ডোটা তৈরি করতে হবে ময়দাটা খুব বেশি ঠাসার দরকার নেই সিঙালার ডোটা সাধারণ লুচি পরোটার ডোয়ের থেকে একটু শক্ত হবে এই ডোটা তৈরি করার পর তিরিশ মিনিট ঢাকনা দিয়ে এটাকে রাখতে হবে শিঙারার পুর বানানোর জন্য টু টেবিল স্পুন সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেটা ভাজা হতে হতে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এটা নেড়ে চেড়ে ভালো করে এক মিনিট মতো ফ্রাই করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ডুমোডুমো করে কেটে রাখা আলু একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং চিনি ভালো করে মিশিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আরও দু মিনিট মতো ফ্রাই করে নেব দু মিনিট বাদ এর মধ্যে একদম অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি এবং ভাজা বাদাম এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে একটু ঠান্ডা হতে দেবো তিরিশ মিনিট বাদ তৈরি করে রাখা ডোটা থেকে দুটো লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে শুকনো ময়দা মাখিয়ে লম্বা করে বেলে নেব এখন একটা নাইফের সাহায্যে মিডল থেকে দুটো ভাগ করে কেটে নিচ্ছি এবার আঙুলে সামান্য জল নিয়ে সাইড থেকে এইভাবে লাগিয়ে নিতে হবে এখন লক্ষ্য করুন ভাঁজটা কিভাবে করছি এবার পুরটা এর মধ্যে চেপে চেপে দিয়ে দেব তারপর যে দিকটা বেশি আছে সেদিকে একটু জল লাগিয়ে এই দিকের অংশটার সাথে জুড়ে মুড়ে দিলেই শিঙাড়া রেডি একইভাবে সব কটা রেডি করে নেব এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ঠান্ডা অবস্থাতেই শিঙাড়াগুলো এক এক করে ছেড়ে দেব ভাজার জন্য এবার গ্যাসের সুইচটা অন করে মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে শিঙারাগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে তেলটা যত গরম হবে শিঙাড়াগুলো আস্তে আস্তে ততটাই মুচমুচে এবং খাস্তা হবে গরম তেলের মধ্যে শিঙারাগুলো ছাড়লে শিঙারাটা উপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং অতটা খাস্তা ও মুচমুচে একদমই হবে না দেখতেই পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে শিঙারাগুলো ভাজার জন্য আস্তে আস্তে কত সুন্দর কালারটা এসেছে শিঙারাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এবার এক্সট্রা অয়েল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে এগুলোকে তুলে নেব আমাদের শিঙাড়া সার্ফ করার জন্য একদম রেডি হয়ে গেছে আর এর সাথে যে চাটনিটা আমি সার্ভ করব সেই চাটনিটার লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই